হ্যালো এভরিওয়ান, উচ্চ মাধ্যমিকে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেল। এবার অনেকেই ভাবছো যে পিপিআর বা পিপিএস করবে, অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটিনি। তো রিভিউ কিভাবে করবে এবং তোমরা যা চাইলে স্ক্রুটিনি করবে, তো কিভাবে তোমরা করবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। এবং পিপিআর বা পিপিএস করতে তোমাদের কত টাকা দরকার হয়, এবং পর্ষদের তরফ থেকে কিন্তু এবছর দুর্দান্ত একটি আপডেট এসছে তোমাদের, যাদের তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাও তার জন্য কিন্তু তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস দুটোই কিন্তু চলে এসছে। সেই তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআরে অ্যাপ্লাই যারা করতে চাও, তারা কিন্তু আগামী 7 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তবে আমি তোমাদের পিপিএস এ অ্যাপ্লাই করতে বারণ করব, কিন্তু আমি তোমাদের পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি থেকে রিভিউটাকেই বেশি প্রাধান্য দেব, সেটা আমার সাজেশন হবে। কারণ পিপিএস এ শুধুমাত্র তোমাদের নাম্বারটা ক্যালকুলেট করা হয়, কিন্তু রিভিউতেও খাতাটাকে পুনরায় আবার চেক করা হয়। সেই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটসের জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। প্রথমে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশে তোমাদের কিন্তু বলাই রয়েছে তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস এ যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য কিন্তু মাত্র 3 দিন সময় রয়েছে। অর্থাৎ আগামীকাল 10 তারিখ তোমরা স্কুল থেকে তোমাদের রেজাল্ট পাবে, এবং সেই 10 তারিখে দুপুর 2টোর পর থেকে তোমরা 13 তারিখ অবধি, 13 তারিখের মিডনাইট অবধি তোমরা এই তৎকাল পিপিআর বা পিপিএস এ অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা নর্মাল পিপিআর বা পিপিএস এ অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু একটু সময়টা বেশি রয়েছে, সেটা কিন্তু তোমাদের কাল থেকেই 10 তারিখ বেলা 2টোর পর থেকে তোমরা 25 তারিখ মিডনাইট পর্যন্ত কিন্তু নর্মাল পিপিআর বা পিপিএস এ অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাও বলা রয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সহজেই ড্যাশবোর্ডে চলে যেতে পারবে, সেখান থেকে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই কিভাবে করবে তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তোমরা খুব সহজেই নিজেদের স্মার্টফোনের মাধ্যমে তোমরা কিন্তু এই পিপিআর বা পিপিএস এ অ্যাপ্লাই করতে পারবে, খুবই সহজ পদ্ধতি, অবশ্যই দেখে নেবে। তবে তার আগে এখানে কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে তোমাদের তৎকাল রিভিউ বা তৎকাল স্ক্রুটিনি করার জন্য। একটু টাকার অ্যামাউন্ট বা টাকার পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগবে তৎকাল রিভিউ করার জন্য। অর্থাৎ খাতাটায় রিভিউতে তোমাদের পুনরায় আবার অন্য টিচার দ্বারা চেক করা হবে, কিন্তু স্ক্রুটিনিতে সেটা হবে না। অর্থাৎ পিপিএস এ কিন্তু তোমাদের প্রত্যেক জায়গায় নাম্বার পড়েছে কিনা, অর্থাৎ তোমাদের খাতার প্রত্যেকটা নাম্বার যোগ করে দেখা হবে, এবং প্রতিটা প্রশ্নের সঠিক নাম্বার পড়েছে কিনা সেটাই কিন্তু ক্যালকুলেশন করা হবে, আর কিছুই কিন্তু স্ক্রুটিনিতে করা হবে না। তার জন্যই আমি তোমাদের বলছিলাম পিপিআর কিন্তু বেশি ভালো, কারণ পিপিআরে অন্য টিচার দ্বারা তোমাকে কিন্তু পুরোটাই খাতাটাকে আবার পুনর্মূল্যায়ন করা হবে, যেখানে তোমাদের নাম্বার বেড়ে যাওয়ার কিন্তু অনেকটাই চান্স থাকে। কিন্তু এই তৎকাল রিভিউর ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টে 800 টাকা করে লাগবে, এবং সেক্ষেত্রে তোমরা এই তৎকাল রিভিউ কিন্তু যে কোনো 2টো সাবজেক্টে করতে পারবে, এবং তার রেজাল্ট তোমরা আগামী 7 দিনের মধ্যেই পেয়ে যাবে। কিন্তু অন্যদিকে তৎকাল পিপিএস বা স্ক্রুটিনি করলে সেক্ষেত্রে তোমাদের প্রতিটা সাবজেক্টে 600 টাকা করে লাগবে, এবং এই স্ক্রুটিনি কিন্তু তোমরা যে কোনো সাবজেক্টে তোমাদের মনোমতো ইচ্ছা যেখানে নাম্বার পাওনি বা যে কটা সাবজেক্টে তুমি চাইলেই কিন্তু করতে পারবে এই পিপিএস। কিন্তু এই রিভিউর ক্ষেত্রে তোমরা যে কোনো 2টো সাবজেক্টে কিন্তু রিভিউ করতে পারবে, প্রতিটা সাবজেক্টে কিন্তু 800 টাকা করে লাগবে। তবে যাদের 1টা 2টো সাবজেক্টে খারাপ এসছে বা 2টো সাবজেক্টে তোমরা ফেল করেছো বা 2টো সাবজেক্টে মনের মতো নাম্বার আসেনি, তারাই কিন্তু রিভিউ করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম বলা নেই যারা ফেল করেছে শুধুমাত্র তারাই রিভিউ করতে পারবে, সকল স্টুডেন্টই কিন্তু রিভিউ করতে পারবে। এবার আসি যারা নর্মাল পিপিআর বা নর্মাল পিপিএস করতে চাইছো। নর্মাল পিপিআর বা পিপিএস এর ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু অনেকটাই পরে বেরোবে। আপাতত এখন তোমাদের মে মাস চলছে, রেজাল্ট বেরোতে বেরোতে তোমাদের মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগবে। অর্থাৎ জুন মাসের 15-20 তারিখের আগে কিন্তু তোমরা রেজাল্ট পাবে না যেটা নর্মাল পিপিআর বা পিপিএস করছো। কিন্তু যারা তৎকাল করছো তারা কিন্তু আগামী 7 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। এটা কিন্তু পর্ষদের একটি নতুন সংযোজন হয়েছে, তোমরা খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট পেতে চলেছো, কারণ সকলেই কিন্তু বিভিন্ন কোর্সে বা বিভিন্ন জায়গায় ভর্তি হতে চান, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমাদের এই নর্মাল পিপিআর বা নর্মাল রিভিউ করতে গেলে প্রতিটা সাবজেক্টে একটি করে কিন্তু তোমাদের 200 টাকা করে লাগবে, অর্থাৎ 1টা সাবজেক্টে করলে 200 টাকা করে লাগবে, 2টা সাবজেক্ট করলে 400 টাকা লাগবে। এবং নর্মাল পিপিএস বা স্ক্রুটিনি যারা করতে চাইবে সেক্ষেত্রে তাদের প্রতিটা সাবজেক্টে 150 টাকা করে প্রয়োজন হবে। এখানেও কিন্তু স্ক্রুটিনি তোমাদের যে কটা ইচ্ছা সাবজেক্টে করতে পারবে, কিন্তু নর্মাল পিপিআর এর ক্ষেত্রেও তোমরা শুধুমাত্র 2টো সাবজেক্টে 200 টাকা দিয়ে কিন্তু করতে পারবে। তো এখানে যা যা ইনস্ট্রাকশন ছিল সবটাই তোমাদের বলে দিয়েছি। আরও একবার বলে দিই পিপিআর বা পিপিএস জিনিসটা কি, রিভিউর ক্ষেত্রে তোমাদের খাতাটাকে পুনরায় আবার অন্য টিচার দ্বারা চেক করা হবে, যেখানে নাম্বার বাড়ার চান্স খুবই বেশি থাকে। প্রথম থেকে শেষ অবধি তোমাদের পুনরায় অন্য টিচার দ্বারা খাতাটাকে পুনর্মূল্যায়ন বা পুনরায় চেক করা হবে বা রিচেক করা হবে। কিন্তু পিপিএস এর ক্ষেত্রে বা স্ক্রুটিনি করলে শুধুমাত্র নাম্বারগুলোকে ক্যালকুলেট করা হবে, সমস্ত জায়গায় নাম্বার পড়েছে কিনা সব জায়গায় নাম্বার যোগ করে তোমাদের কিন্তু টোটাল করা হবে। তো এবার কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। যে ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে তোমরা সেটা একবার দেখে নাও, https://wbchse.wb.gov.in/full stop। কিন্তু এখানে একটা এরকম ধরনের ইন্টারফেস শো করবে যেখানে তোমাদের প্রথমেই ক্লিক করতে হবে স্টুডেন্ট লগ ইন অপশানে। এরপর তোমরা যেহেতু এখানে নিউ অ্যাপ্লিকেন্ট, সেক্ষেত্রে তোমরা সাইন আপ অপশান দেখতে পাবে এবং সাইন ইন অপশান রয়েছে। তোমরা যেহেতু নিউ অ্যাপ্লিকেন্ট সেক্ষেত্রে তোমরা সাইন আপ অপশানে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সাইন আপের অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইনস্টিটিউশন নেম,
টাইটেল, তো সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের ইনস্টিটিউশনের নাম লিখতে হবে, টাইটেল লিখতে হবে, অর্থাৎ কোন সাবজেক্ট, অর্থাৎ পিপিআর করতে চাইছো বা পিপিএস করতে চাইছো, তোমাদের নাম এবং লাস্ট নেম ফার্স্ট নেম সবটাই কিন্তু তোমাদের দিতে হবে, যদি কারোর মিডল নেম থাকে সেটাও তোমাদের দিতে হবে। তারপর এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, যেখানে তোমাদের একটা ওটিপি নাম্বার আসবে, সেই ওটিপি নাম্বারটা তোমাদের এখানে ফিল করে দিতে হবে এবং তারপরই তোমাদের নাম্বারটা কিন্তু এই ওয়েবসাইটের সাথে রেজিস্টার্ড হয়ে যাবে। এরপর দেখো, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশনস রয়েছে। তো তোমরা যেহেতু পিপিআর এবং পিপিএস এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ পিপিআর অর পিপিএস অ্যাপ্লিকেশন, ওইখানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাদের নিজস্ব রোল নাম্বার এবং মার্কশিটের একটি নাম্বার থাকে, সেই নাম্বার কিন্তু এই কলামের মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের নাম এবং স্কুলের নাম কিন্তু তখন দেখতে পাবে। এরপরে তোমরা রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার দেবে এবং মার্কশিটের নাম্বারের জায়গায় মার্কশিট নাম্বার দেবে। তো এই মার্কশিট বা রেজাল্টের নাম্বারটা তোমরা তোমাদের রেজাল্টে কিন্তু ইনস্টিটিউশন কোডের পাশেই দেখতে পাবে। এরপরে যেটা করতে হবে, তোমাদের সিলেক্ট সাবজেক্ট ফর পিপিআর এবং পিপিএস অ্যান্ড ক্লিক দ্য প্রিভিউ বাটন টু রিচেক, অর্থাৎ তোমরা যে সাবজেক্টের জন্য পিপিআর অথবা পিপিএস করতে চাইছো সেই সাবজেক্টগুলোকে কিন্তু সিলেক্ট করতে হবে। ধরো কেউ বাংলার জন্য করতে চাইছো বা ধরো কেউ ইংলিশের জন্য করতে চাইছো, তো সেই সাবজেক্টে কিন্তু সেগুলোকে তোমাদের চুজ করে নিতে হবে। তো তোমাদের বলেছিলাম আমি যে কোনো দুটো সাবজেক্টে অ্যাটলিস্ট তোমরা কিন্তু পিপিআর করতে পারবে। স্ক্রুটিনির ক্ষেত্রে বলেছিলাম তোমরা যে কোনো সাবজেক্টেই করতে পারো, যটা সাবজেক্টই ইচ্ছা করতে পারবে। কিন্তু পিপিআরের ক্ষেত্রে যে নিয়মটা বলেছিলাম সেটা আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু যে কোনো দুটো সাবজেক্টে কিন্তু পিপিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের যেটা করতে হবে, তোমরা যে যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো পিপিআর অথবা পিপিএস, সেই সাবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে এবং কি কত মার্কস পেয়েছো সেটাও কিন্তু তোমাদের দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে পিপিএস এর জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, তো পিপিএস এর জন্য হিস্ট্রি আর ফিলোসফিতে কিন্তু পিপিএস অ্যাপ্লাই করা হচ্ছে। দেখতে পাচ্ছ অ্যামাউন্টটাও লেখা রয়েছে পাশে, টোটাল দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করা হচ্ছে, তার জন্য এখানে টোটাল নিচে দেখতে পাচ্ছ 200 টাকা টোটাল অ্যামাউন্ট হচ্ছে। তো এইভাবে তোমরা যে যে সাবজেক্টে স্ক্রুটিনি বললাম, যে কোনো সাবজেক্টে তোমরা যত খুশি সাবজেক্টে করতে পারবে, কিন্তু রিভিউ যে কোনো দুটো সাবজেক্টে করতে পারবে। তো সেগুলোকে সিলেক্ট করার পর যে অ্যামাউন্টটা তোমাদের শো করবে সেটা একবার দেখে নিয়ে নিচে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট দ্যাট আই রিসিভ দ্য ইনফরমেশন ইন ফর্ম, তো এই অপশনে তোমাদের ক্লিক করে দিতে হবে। তারপরে তোমাদের পে করতে হবে তোমাদের যত অ্যামাউন্ট দেখাবে তত অ্যামাউন্ট, অর্থাৎ তোমরা যে যে সাবজেক্ট অ্যাপ্লাই করছো তার জন্য যত টাকা দেখাবে টোটাল, সেই টোটাল অ্যামাউন্টটা কিন্তু তোমাদের পে করতে হবে। দেখো টাকা দেওয়ার জন্য কিন্তু তোমাদের এরকম একটা অপশন থাকবে, সেটা তোমাদের অনলাইনেই টাকাটা দিতে হবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা তোমাদের টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিতে পারো। এছাড়া তোমরা যদি এভাবে না করতে চাও, তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে যাবে, গিয়ে পিপিআর এবং পিপিআর এর জন্য অ্যাপ্লাই করতে চাও, সেটা বললেই ওরা কিন্তু তোমাদের করে টাকা পে করে দেবে। তো এটাই ছিল তোমাদের ফুল প্রসেস পিপিআর এবং পিপিএস এ অ্যাপ্লাই করার জন্য। দেখো তাও আমি বলবো পিপিআর অথবা পিপিএস এর ক্ষেত্রে নাম্বার কিন্তু সাধারণত কমে না, সবারই কিন্তু বেড়ে যায় নাম্বার, মানে হাই চান্স মার্কস বেড়ে যাওয়ার। তাও এবার ধরো তুমি কিছুই লিখে আসুনি, অনেক কিছুই ভুল ভাল করে এসছো, তুমি যদি নিজে কনফিডেন্ট থাকো তবেই কিন্তু তুমি পিপিআর এবং পিপিএস অ্যাপ্লাই করো, আদারওয়াইজ কিন্তু করো না, তখন কিন্তু মার্কস কমে যাওয়ার চান্সটা থাকে। খুব রেয়ার কেস হয়ে থাকে যে মার্কসটা কমে যায়, তোমরা যারা কনফিডেন্ট আছো যে তুমি মার্কস পাবেই পাবে, তখনই কিন্তু তোমরা পিপিআর এবং পিপিএস অ্যাপ্লাই করো, এটাই কিন্তু আমার সাজেশন। পিপিআর এবং পিপিএস এর পর যেটা আসে সেটা হচ্ছে আরটিআই, সেটা আমি ছোট করে বলে দিচ্ছি। আরটিআইটা কি? আরটিআই এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে আনসার স্ক্রিপ্ট, অর্থাৎ যে খাতায় তোমরা পরীক্ষা দিয়েছো সেই খাতার জেরক্স কপি কিন্তু তোমরা তোমাদের বাড়িতে নিয়ে আসতে পারবে এবং সেটা তোমাদের গৃহ শিক্ষক বা শিক্ষিকাকে কিন্তু অনায়াসে দেখাতে পারবে যে কোথায় তোমাদের মার্কস কেটেছে এবং সমস্ত কিছু সবকিছু ঠিকঠাকভাবে মার্কস তোমাদের দেওয়া হয়েছে কিনা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ডেফিনেটলি তোমরা বুঝতে পেরেছো পিপিআর এবং পিপিএস এ কিভাবে অ্যাপ্লাই করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, তোমাদের লাইকটা কিন্তু আমাকে সাপোর্ট করবে পরবর্তী তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, যাতে পরবর্তী দিনের এডুকেশনাল আপডেটসগুলো সবার প্রথমে তোমরা পেয়ে যাও।